মানসিকতা কে যদি ঠিক মতন আগে থেকেই প্রতিরোধ না করা হয়, এই রোগ কে যদি প্রতিরোধ না করা হয়, তাহলে এটা সুদূর ভবিষ্যতে আজকে লেসবিয়ান, গে, ট্রান্সজেন্ডার এগুলো বলা হচ্ছে, কালকে ইনসেস্ট বলা হবে, বলা হবে নিজের বাবা মায়ের সাথেও সঠিক হবে, তার কয়েকদিন পরে বলা হবে যে নিজের ভাই বোনের সাথেও হবে, আমরা এটা মেনে নিব না, এই জিনিসটা আমরা মেনে নিব না, এবং এই জিনিসটা কখনই মেনে নিবে না, কোন জাতি মেনে নিতে পারে না এই ধরনের অবিকৃত মানসিকতাকে। এই জিনিসটা বারবার ক্লিয়ার করতে চাই, বারবার বলতে চাই যে এই জায়গাটাতে যেই এজেন্ডা গুলাকে বারবার ব্রিজ করা হচ্ছে, ওয়েস্ট থেকে বিভিন্ন জায়গা থেকে ফান্ড করা হচ্ছে, এই জিনিসগুলো শুধুমাত্র এবং শুধুমাত্র একটা পলিটিক্যাল কনফিউশনের পার্ট। যে ট্রান্সজেন্ডার শব্দটাকে যেভাবে ব্যবহার করা হয়, হিজড়া শব্দের সাথে জুড়ে দেওয়া হয়েছে, শরীফ থেকে শরীফের গল্পে যেভাবে প্রথমে বলা হয়েছে আমি বাহ্যিকভাবে ছেলে হলেও মনে মনে মেয়ের মতো মনে করি, এবং পরবর্তীতে সেটাকে হিজড়া কমিউনিটির সাথে কনফিউজ করা হয়েছে, এটা আমরা মনে করি শুধুমাত্র এবং শুধুমাত্র একটা পলিটিক্যাল অ্যাম্বিগুইটি এবং কনফিউশন ক্রিয়েট করে বাংলাদেশের ছাত্রছাত্রী, বাংলাদেশের তরুণ প্রজন্মকে ক্রিপেল করে দেওয়ার একটা প্রচেষ্টা মাত্র। কেন এটার কোনো এভিডেন্স প্রোডিউস করতে পারে না, কিচ্ছু করতে পারে না, এথিক্স করতে পারে না, কালচার করতে, ইটস নট এ কালচার, ইটস কালচারাল সিকনেস, কালচারাল টেরোরিজম, কালচারাল ধর্ষণ। একটা স্ট্যাটিস্টিক্স কে দেখা গেছে 80-90% বাচ্চাকে যদি তার মতো থাকতে দেওয়া হয় 10-11 বছর বয়সের মধ্যে, সে তার বায়োলজিক্যাল আইডেন্টিটিতে ঠিক মতন বসে যায়, তার মধ্যে আর কোনো ক্রাইসিস কাজ করে না। এটা একটা বাচ্চাদের ছোটবেলা, আমরা সবাই জানি বাচ্চারা ছোটবেলায় মাঝে মাঝে দেখা গেছে কেউ ছেলেরা হয়তো একটু পুতুল দিয়ে খেলে, ছেলে মেয়েরা হয়তো একটু গাড়ি দিয়ে খেলতেছে, ফেমিনিন ট্রেড, মেইন ট্রেড, যেই জিনিসগুলো আছে অনেক সময় অনেক মেয়েলি বাপ ছেলেদের মধ্যে থাকে, সেই জিনিসগুলো বিজ্ঞান বলতেছে, সায়েন্সের জার্নাল বলতেছে, পিয়ার রিভিউ জার্নাল বলতেছে, 80-90% টাইমে যদি এই বাচ্চাগুলোকে তাদের মতো থাকা হয়, তাদের মধ্যে কোনো মতবাদ ইমপ্রুভ না করা হয়, তারা তাদের মতো বায়োলজিক্যাল আইডেন্টিতে বসে পড়ে, এবং তাদের সারা জীবনে আর কখনোই বায়োলজিক্যাল ক্রাইসিস হয় না। তাই আমরা এই প্রতারণাকে মেনে নিব না, এই মিথ্যাচারকে আমরা মেনে নিব না। ছেলে কখনো মেয়ে হতে পারে না, একটা মেয়ে কখনো ছেলে হতে পারে না। Yeah!